नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय थेके जारा पीजी कोर्स करछेन तादेर असाइनमेंट प्रकाशे आर बेशी देरी नेई, कारण किछुदिन आगे सम्पन्न होयेछे बीडीपी कोर्सेर असाइनमेंट प्रक्रिया एबं बीडीपी कोर्सेर फाइनल परीक्षार डेटो इतिमध्ये देवा होयेछे। 3 थेके 10ई अक्टोबर होते चलेछे अनलाइन बीडीपी टर्म एंड एग्जाम, आशा करी तारपरेई डेट देवा होबे पीजी असाइनमेंटेर। बंधुरा, आपनारा सकलेई जानेन जे बीडीपी असाइनमेंटेर अनुरूप पीजी असाइनमेंट प्रक्रियाटिও সম্পন্ন হবে সেই একই মেথডে। তবে সমস্যার বিষয় হলো যে ইউনিভার্সিটি থেকে কিন্তু গত বছরের অনলাইন ফাইনাল এক্সামের মতো কোনো কোশ্চেন ব্যাংক পাবলিশ করা হয়নি। এই মতো অবস্থায় ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকের উত্তরগুলিও পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে, যে ভিডিওগুলির ডিরেক্ট লিংক পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। আবার এমনও অনেক ছাত্রছাত্রী রয়েছেন যাদের কাছে বিভিন্ন কারণবশত এই মুহূর্তে ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলিও হাতের কাছে নেই। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টাডি ম্যাটেরিয়ালসের সফট কপি বা পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারেন। ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। এগুলি ছাড়াও ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মডেল সেট প্রস্তুত করেছি, যেগুলি আগত পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভীষণভাবে সাহায্য করবে। আজকে আলোচনা করব পিজি পার্ট 2 এর বাংলা অষ্টম পত্রের পরীক্ষার জন্য বেশ কিছু সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। এই ইয়ারের সমস্ত বিষয়ের একসাথে পিডিএফ চাইলে এবং অ্যাসাইনমেন্ট চলাকালীন প্রশ্নোত্তর বিষয়ে সাহায্য পেতে চাইলে বুকিং করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। পিজি পার্ট 2 এর বাংলা অষ্টম পত্রের বিষয়টি হল স্বনির্ভর অনুশীলন। এই পত্রের প্রথম প্রশ্নটি হল, গবেষণায় একজন তত্ত্বাবধায়কের কাজ কি? উত্তরটি হবে, গবেষককে সঠিক পথে পরিচালিত করা। পরের প্রশ্ন, ঋগ্বেদের বাংলা অনুবাদক কে? উত্তরটি হবে, রমেশচন্দ্র দত্ত। 3 নম্বরের প্রশ্নটি হল, বিলিতি নাটকের প্রথম পূর্ণাঙ্গ ভাষানুবাদ করেন কে? উত্তরটি হবে, হরচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র বসু মিল্টনের কোন গ্রন্থের অনুবাদ করেন? উত্তরটি হবে, প্যারাডাইস লস্ট। 5 নম্বরের প্রশ্নটি হল, অপূর্ব দেশ ভ্রমণ ইংরেজি কোন গ্রন্থের অনুবাদ? উত্তরটি হবে, জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস। পরের প্রশ্ন, সাহিত্য অনুবাদের সমস্যা প্রবন্ধটির রচয়িতা কে? উত্তরটি হবে, অরুণ মিত্র। পরের প্রশ্ন, সৈয়দ আলাউল অনুদিত কাব্যের নাম কি? উত্তরটি হবে, পদ্মাবতী। এটি মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্যের অনুবাদ। পরবর্তী প্রশ্ন, কবি দৌলত কাজীর গ্রন্থের নাম কি? উত্তরটি হবে, লোর চন্দ্রানী বা সতী ময়নামতী। পরবর্তী প্রশ্ন, ট্রান্সলেশন অ্যান্ড মিনিং গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটি হবে, এম সাকি। 10 নম্বরের প্রশ্নটি হল, গ্রন্থপঞ্জির আরেক নাম কি? উত্তরটি হবে, বিবলিওগ্রাফি। পরবর্তী প্রশ্ন, তথ্যকে সংখ্যাগত রূপ প্রদানের প্রক্রিয়াকে কি বলে? উত্তরটি হবে, কোডিং। পরবর্তী প্রশ্ন, প্রশ্নমালা গঠন করার সঠিক পদ্ধতি কোনটি? উত্তর হবে, ফানেল পদ্ধতি। 13 নম্বরের প্রশ্নটি হল, প্রশ্নমালা কত প্রকারের হতে পারে? উত্তরটি হবে, দুই প্রকারের, যথা পরিকল্পিত প্রশ্নমালা এবং অপরিকল্পিত প্রশ্নমালা। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরী তাঁর কোন গ্রন্থে অনুবাদের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন? উত্তরটি হবে, তর্জমা প্রবন্ধে। পরের প্রশ্ন, অনুবাদ চর্চার একটি বড় প্রয়োজনীয়তা কি? উত্তরটি হবে, দেশ ও কালের দূরত্ব মোচন। পরের প্রশ্ন, গবেষণার প্রথম স্তর কোনটি? উত্তর হবে, বিষয় নির্বাচন। 17 নম্বরের প্রশ্নটি হল, রিসার্চ শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তরটি হবে, অনুসন্ধান। পরবর্তী প্রশ্ন, ইংরেজি থেকে বাংলায় প্রথম অনুদিত গ্রন্থ কোনটি? উত্তরটি হবে, মঙ্গল সমাচার মাতিউর রচিত। এরপরে বেশ কিছু গ্রন্থনাম এবং সেই গ্রন্থগুলির রচয়িতার নাম বলা হবে, যেগুলি থেকে আগামী পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তো প্রথম গ্রন্থনামটি হল, হ্যান্ডবুক অফ রিসার্চ ডিজাইন অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট। গ্রন্থটির রচয়িতা হলেন, ডেলবার্ট সি মিলার। পরের প্রশ্ন, নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ, এটির রচয়িতা হলেন, মিলান কুন্দেরা। পরবর্তী গ্রন্থটি হল, 19th সেঞ্চুরি মারাঠি লিটারারি পলি সিস্টেম, এটি রচয়িতা হলেন, সুনীল আর সাওয়ান্ত। পরের গ্রন্থটি হল, অন লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট অফ ট্রান্সলেশন, এটি রচয়িতা হলেন, রোমান জ্যাকবসন। পরবর্তী গ্রন্থ, ম্যাথড ইন সোশ্যাল রিসার্চ, গ্রন্থটির রচয়িতারা হলেন, উইলিয়াম জে কুডি, পাল কে এবং হার্ট।
এনসিটি অফ অথেন্টিসিটি রিফ্লেকশন অফ লিটারারি ট্রান্সলেশন। গ্রন্থটির রচয়িতা হলেন কে আয়প্পা পানিকর। পরবর্তী গ্রন্থ রোমিও অ্যান্ড জুলিয়েট। এই গ্রন্থের রচয়িতার নাম প্রায় সকলেই জানেন, রচয়িতা হলেন শেক্সপিয়ার। পরবর্তী গ্রন্থ দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল। গ্রন্থটির রচয়িতা হলেন ওয়াল্টার স্কট। পরবর্তী গ্রন্থ পাল ইট ভার্জিনি। গ্রন্থটির রচয়িতা হলেন বার্নার্ড দ্য শা পিয়ার। সর্বশেষ গ্রন্থটি হল রোমিও জুলিয়েট। গ্রন্থটির রচয়িতা হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের অনুবাদ। তো এগুলি ছিল পিজি পার্ট টু এর বাংলা অষ্টম পত্র বিষয়ের পরীক্ষার জন্য সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বাকি বিষয়ের প্রশ্নোত্তরগুলিও পেয়ে যাবেন এই চ্যানেলে, যার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলটিকে এবং সাথে সাথে প্রেস করুন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। আগত পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তরের পিডিএফ সহ পরীক্ষায় প্রশ্নোত্তর বিষয়ে সহায়তার জন্য বুকিং করতে পারেন বিচিত্রা এডুগাইড হেল্পলাইন নাম্বারে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।